আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনারা যখন এমবি কিনেন, এমবির কোনো প্যাকেজ কিনেছেন, এমবি শেষ হওয়ার পরে আপনার মেন অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নিচ্ছে, এই প্রবলেমটা কিন্তু মেজরিটি পার্সেন্ট স্মার্ট ইউজারদের হয়ে থাকে বা হচ্ছে। তো আজকে আমি প্রপারলি এই ভিডিওর মাধ্যমে সমাধানটা দিয়ে দেব। আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমবি যখন শেষ হয়ে যায়, মেন ব্যালেন্সে যতই টাকা থাকুক না কেন, খুব দ্রুত ব্যালেন্স জিরো করে দেয়, মানে একদম টাকা কেটে নেয়, সব টাকা কেটে নেয়। তো এটা একটা বড় প্রবলেম। তো আমি আপনার প্রত্যেকটা অপারেটরের সেটিং দেখিয়ে দিব। প্রত্যেকটা অপারেটর যারা গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক, টেলিটক ইউজ করেন, তাদের প্রত্যেকটি অপারেটরের একটি কোড রয়েছে, আমি কোডটি দেখিয়ে দেবো। তারা এই কোডটির মাধ্যমে, এই সেটিংটির মাধ্যমে আপনাদের এমবির যে ব্যালেন্স, এমবি শেষ হওয়ার পরে যে ব্যালেন্সটা কেটে নিচ্ছে সেটা থেকে রেহাই পাবেন, এবং এমবি শেষ হওয়ার পরে ব্যালেন্সে টাকা থাকলেও আর সেটা কাটবে না। তো প্রিভিয়াস চলুন আমরা দেখে নিই কীভাবে এই সেটিংটি করতে হয়। এর আগে আমরা একটি অ্যাপ সম্পর্কে দ্রুত জেনে নিব, যে অ্যাপে স্পন্সর করেছেন নিউ ইয়র্কের একজন ক্লায়েন্ট। আজকের স্পন্সর অ্যাপের নাম হচ্ছে বিটিং টিস্ট। আপনারা যারা বিট খেলতে ভালোবাসেন তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। আর আমি আরেকটা বিষয় আপনাদের বলে দিই, বিটিং সম্পর্কে আমার তেমন নলেজ নেই, তবে আমি এই অ্যাপ সম্পর্কে এটুকু বলতে পারি যে এই অ্যাপটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা বিটিং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে অনেকটাই জানতে পারবেন। আপনারা কোন ম্যাচটা খেললে উইন হবেন, বা কোন ম্যাচটা সামনের দিকে রানিং করছে, বা কোন কোন ম্যাচ কালকে কোন ম্যাচ আছে, মানে এই সম্পর্কে, যাবতীয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং এই বিটিং টিপসের যে অ্যাপ ডেভেলপার রয়েছে, যে ওনার রয়েছে, তার সাথে সরাসরি লাইভ চ্যাটিং করে আপনারা কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে অনেকটা জেনে নিতে পারেন আপনাদের বিটিং সম্পর্কে। আর একটা বিষয় আমি আপনাদের বলে দিই, আমি পার্সোনালি সাজেস্ট করব, আপনারা বিটিং টিপ সম্পর্কে আমি ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু আমি পার্সোনালি রিকমেন্ড করব, বিট আপনারা খেলবেন না, বিট খেলা ভালো না, এটা জুয়ার আন্ডারে পড়ে যায়, এটা আপনারা খেলবেন না। তবে যারা খেলেন তাদের জন্য এই অ্যাপটি, আমাকে নিউ ইয়র্কের একটি ক্লায়েন্ট নক করেছে এবং আমাকে কিছু পে করেছে, আমি এর জন্যই এই অ্যাপটি রিভিউ করছি। তো আপনারা জাস্ট এই অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পরে এই অ্যাপের অনেক ফিচার্স আপনারা দেখতে পাবেন, অনেকগুলো ফিচার দেখতে পাবেন। আপনারা 7 দিনের জন্য মেম্বারশিপ কিনতে পারেন, 30 দিনের জন্য মেম্বারশিপ কিনতে পারেন। মেম্বারশিপ কিনলে কী উপকারিতা, এটা আপনাদের, আপনারা যারা বিট খেলেন তাদেরকে আর বলতে গেলাম না, আপনারা ঠিক, আপনারা অনেক আমার চাইতে অনেক ভালো জানেন আর কি। তো এখানে নিচে দেখুন, উপরে দেখুন, বাই 7 ডেজ মেম্বারশিপ, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনারা ক্লিক করলে আপনারা এখান থেকে মাস্টার কার্ডের বিনিময়ে $60 দিয়ে বাই করতে পারেন 7 দিনের জন্য মেম্বারশিপ। এখানে ক্লিক করলে $30 দিয়ে মেম্বারশিপটা বাই করতে পারেন 30 দিনের জন্য। আর নিচে দেখুন, ওপেন দ্য ফ্রি অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করে আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। আপনারা যারা ফ্রি ইউজ করতে চাচ্ছেন এবং ফ্রিতেই আপনারা অ্যাপ ডেভেলপার বা ওনার, যে অ্যাপ হচ্ছে যে মেনটেন করে, তার সাথে আপনারা কথা বলতে চাচ্ছেন, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে তাদের সাথে লাইভ চ্যাটিং করতে পারবেন, তারা সবসময় অ্যাক্টিভ থাকে। উপরে দেখুন, এই এই ফাংশনালিটি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তারপরে নিচে বড় আখ বড় লেখায় দেওয়া আছে বাই ভিআইপি মেম্বারশিপ, এখান থেকে বাই করতে পারেন। এখানে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আপনারা জানতে পারবেন। নেক্সট 10 ম্যাচ স্টার্ট নাও, অনেকটাই হেল্পফুল হবে আপনারা যারা বিটিং সম্পর্কে জানতে চান, বা বিট খেলেন যারা, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। উপরে দেখুন থ্রি ডট আইকনে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, যেখানে ফুটবল, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ড্রাফট, হ্যান্ডবল, যাবতীয় খেলাগুলো কিন্তু এখানে শো করছে, আইস হল, তারপরে স্নোকার, টেনিস, হর্স রেসিং, এ বি ডি ফুটবল, আপনার প্রত্যেকটা খেলা সম্পর্কে এখানে জানতে পারেন। আপনাদের জন্য অনেক হেল্পফুল অ্যাপ আমি মনে করি, যারা বিটিং সম্পর্কে জানতে চান বা বিট খেলতে চান। এখানে আমি আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিব, যেটা হচ্ছে আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান সরাসরি, তাহলে কিন্তু এখানে দেখবেন মেসেজ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট মেসেজের অপশানের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা কথা বলতে পারেন তাদের সাথে। আমি একবার কথা বলেছিলাম, হ্যাঁ কথা বলে তারা কিন্তু খুব রিপ্লাই দেয়, দ্রুত রিপ্লাই দেয়। এখানে অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ দেখতে পাবেন তাদের। এই যে স্টার্ট টেলকিং, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি তাদের সাথে
হচ্ছে যে কথা বলতে পারবেন। এখানে আপনারা যা লিখবেন বা যা জানতে চাইবেন বিটিং সম্পর্কে বা কোনো খেলা সম্পর্কে, সে সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন। প্রিভিয়াস এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিটিং টিপস লিখে। বিটিং টিপস লিখে সার্চ করে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলে উপরে দেখতে পাবেন বিটিং টিপস নামে এই অ্যাপটি। জাস্ট অ্যাপের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আপনার ডায়াল প্যাডটি ওপেন করুন। ডায়াল প্যাডটি ওপেন করার পরে আপনারা গ্রামীণ সিম ইউজার যদি হয়ে থাকেন তাহলে এখানে সিম্পলি ডায়াল করুন *1**3045#। এই কোডটি লিখে আপনি জাস্ট ডায়াল করুন। এটি ডায়াল করার পরে আপনার গ্রামীণ সিমে MB শেষ হয়ে গেলেও মূল ব্যালেন্স থেকে টাকা কাটবে না। ওকে, এটা গ্রামীণ সিমের জন্য দেখালাম। এখন আমরা দেখে নেব রবি বা এয়ারটেল সিমের জন্য যে কোডটি আপনাকে ডায়াল করতে হবে। রবি এবং এয়ারটেল সিমের জন্য আপনি যে কোডটি ডায়াল করবেন সেটা হচ্ছে *8**4*9999#। আপনারা যারা রবি বা এয়ারটেল ইউজার রয়েছেন তাদের জন্য এই কোডটি ডায়াল করতে হবে। আপনারা এই কোডটি ডায়াল করলে আপনাদের মেন ব্যালেন্স থেকে আর টাকা কাটবে না, MB শেষ হয়ে গেলেও টাকা কাটবে না। আর আমি যে অপারেটিং সিস্টেমগুলোর কথা বলেছি, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের কথা বলেছি, আমি বাংলালিংক এবং টেলিটকের এই সমস্যাটি অফ করার জন্য বা এই মেন ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া, MB শেষ হওয়ার পরে টাকা কেটে নেওয়ার এই সমস্যাটি অফ করার জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমি এর উপায় বলে দিয়েছি এবং এর নিয়ম দেখিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।